দেহে আসছে কালবৈশাখী সতর্কতা জারি হলো কোথায় কোথায় কত কিলোমিটার বেগে আজকে পড়বে এই ঝড় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন একের পর এক আতঙ্ক কিছুতেই যেন আতঙ্ক ছাড়ছে না মানুষকে আমফানের পরে আবার প্রবল কালবৈশাখীর সম্ভাবনা একের পর এক নিম্নচাপ সৃষ্টি হচ্ছে সাগরে যার ফলে প্রতিদিন রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার নতুন করে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এর জেরে ভারী বৃষ্টি ও কালী সম্ভাবনা তৈরি হয়েছে কারণ পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়ার সঙ্গে পোপালি গরম হাওয়ার সংঘাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি জোড়া ঘূর্ণবাতের টানে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় রবিবার থেকে ঝড় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া বাংলাদেশ ও বিহারে দুটি ঘূর্ণবাতের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে এর প্রভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে বিকেল হতেই সহ মুষলধারে বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এমনই পূর্বাভাস আগে ছিল আরও জানানো হয় যে এই বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত তবে টানা দিন কয়েকের কালবৈশাখীর ফলে রাজ্যের বেশিরভাগ জেলায় তাপমাত্রা অনেকটাই নেমেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার রাত থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সহ হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার মালদাহ জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও